2021 সালের 8 নভেম্বর মহাসমারোহে ঢাকার কমলাপুর ও রাজশাহী রেলওয়ে স্টেশনে 36 কোটি টাকা ব্যয়ে উদ্বোধন করা হয় দুটি আধুনিক ওয়াশিং প্ল্যান্ট। সে সময় প্রকল্প পরিচালক বলেন, 1.5 ঘন্টার বদলে মাত্র 10 মিনিটে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে ট্রেন। 10 মিনিটে এটা স্কিপ করে গিয়ে আমরা আবার ট্রেনটা সার্ভিসই দিতে পারবো। শুরু থেকেই কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হয় বিপুল অর্থে নির্মিত আধুনিক ওয়াশিং প্ল্যান্ট। কাজে না লাগায় চলতি বছরের শুরুর দিকে বন্ধ হয়ে গেছে এটি। রেলকর্মীরা বলছেন, ভোগান্তি বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে এই প্রযুক্তি। এখন কাজ ওইটার মধ্যে চলে না, এখন হাতে করে ওইটা দিয়ে ওয়াশ করলে আরো বেশি কাজ। মনে করেন গাড়ি বইরা যা পানি, ওটা আপাতত কার্যক্রম বন্ধ আছে। 6 মাসে ওয়াশ ফিটে কোনো গাড়ি আমি দেখি নাই। তাই মেশিনের সেই কাজ করা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতেই। এতে খরচ বেড়েছে রেলের। প্রতিদিনই ট্রেন ধোয়া মোছার কাজ করতে হয় 70 থেকে 80 জন শ্রমিককে। বাৎসরিক প্রায় 4 কোটি টাকা ইজারায় সেই কাজ দেওয়া হয়েছে বেসরকারি এক কোম্পানিকে। ধোয়া মোছা সব এখানেই হয়, এখানেই হয় সবকিছু। এই কাজ ওই মেশিন চললো আমাকে কাজ করতে। সিট মুছি, সিট ঝাড়ু দেই, ফ্লোর ঝাড়ু দেই, ধোয়া মোছার কাজ। হ্যাঁ, ধোয়া মোছা কাজ। সংশ্লিষ্ট রেল কর্মকর্তা বলছেন, ভুল স্থানে বসানো হয়েছে আধুনিক এই প্রযুক্তি, ফলে এক কাজ তিনবার করতে হয় তাদের। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। একটা গাড়ি ওয়াশ ফিটে দিলে যদি আপনার 1 ঘন্টা 20 মিনিট লাগে, এটা যদি আমি ওয়াশিং প্ল্যান করি এটা আপনার প্রায় 2 ঘন্টা লাগে যাচ্ছে। কাপড় টানা লাগতেছে, এই গাড়িটা ওয়াশ ফিট আপনার স্থাপন করা লাগতেছে, পেছন থেকে আরেকটা ইঞ্জিন এসে টেনে নিয়ে যাচ্ছে, পরে আমার যখন পুশব্যাক করবে তখন এদিকে তো আমার লাইন নেই, ভুল জায়গায় বসছে। এটা আপনার যদি অন্য সাইডে দিত, একটা সাইডে, তাহলে ঠিক হইতো। মহাপরিচালক বলছেন, অপরিকল্পিত উন্নয়নের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওয়াশিং প্ল্যান কোন কাজে ব্যবহার করব, সেই কাজটা করতে গেলে আমার কী ধরনের সুবিধা রাখার দরকার ছিল, সেই সুবিধাটা আছে কি না, এই বিষয়গুলো পূর্ণাঙ্গ দেখেই যদি করা হতো তাহলে হয়তো সমস্যাটা এইভাবে আসতো না। তদন্ত করে দেখে যদি দেখা যায় যে না আসলে এটা অপরাধমূলক কাজ হয়েছে বা কাজের মধ্যে অনিয়ম হয়েছে, তাহলে সেক্ষেত্রে আইনি আওতা নেওয়াটা তো হতেই হবে। রাজশাহীর ডিজিটাল ওয়াশিং প্ল্যান্টও বন্ধ বলে জানা গেছে। 36 কোটি টাকা ব্যয়ে দুটি ডিজিটাল ওয়াশিং প্ল্যান্ট বানানো হলেও মাত্র 3 বছরের মাথায় তা বন্ধ হয়ে গেছে। রেলকর্মীরা বলছেন, ভুল জায়গায় বসানোর কারণে ডিজিটাল ওয়াশিং প্ল্যান্ট এখন সেবার পরিবর্তে রেলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।